2023 এর ফাইনালের আগে ত্রিপুরা বিধানসভার হাই ভোল্টেজ উপনির্বাচন মোট 4টি আসনের মধ্যে বিজেপি জিতল 3টিতে টাউন বর্দোয়ালি কেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একটি আসনে জিতে ত্রিপুরা বিধানসভায় কামব্যাক করলো কংগ্রেস আগরতলায় বিজেপি রাজ্য সহ সভাপতিকে হারিয়ে জয়ী হলেন সুদীপ রায় বর্মণ 29 বছর পর যুবরাজনগর কেন্দ্র হাতছাড়া হলো সিপিএম এর যুবরাজনগর ও সুরমা দুই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি ত্রিপুরার 4 বিধানসভা কেন্দ্রে চতুর্থ স্থানে শেষ করলো তৃণমূল প্রত্যেকটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের अभी तो त्रिपुरा तो पहली झांकी है अभी बंगाल भी बाकी है आने तो পশ্চিমবঙ্গে ভোট লুট ত্রিপুরাতে হেরে ভূত বিজেপি এবং তাকে বাকি এই বাম এবং কংগ্রেস সব হাতে হাত মিলিয়ে তৃণমূলকে রোখার চেষ্টা করেছে ত্রিপুরা পুরসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল তৃণমূল ঝোড়ো প্রচার চালিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উপনির্বাচনে 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে আগরতলায় 2%, টাউন বর্দোয়ালিতে 3%, সুরমায় প্রায় 3.5% এবং যুবরাজনগরে প্রায় 3% ভোট পেয়েছে তৃণমূল প্রত্যেকটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের আর তারই কটাক্ষে সুর বিরোধীদের গলায় চোর পার্টিকে কোরাপ পার্টিকে তোষণবাজ পার্টিকে ফ্যামিলির পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না বাংলায় ছাপ্পা মারে বলে আছে যেদিন ছাপ্পা বন্ধ হবে থাকবে না অভিষেক ব্যানার্জি সাহেব কা সন্ডে খারাপ হো গিয়া মে উস বাত উস পর মুঝে আফসোস হ্যায় উনকো জবাব মিল গিয়া অভি উনে রাজনীতি মে বহুত কুছ সিখনা বাকি হ্যায় অভি নয়ে হ্যায় রাজনীতি আমাদের 6 মাস লাগুক 2 বছর লাগুক 6 বছর লাগুক 10 বছর লাগুক যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে তৃণমূল কংগ্রেস এক ছটা জমি ছাড়বে না আমরা আমাদের লড়াইয়ে বদ্ধপরিকর এবং যে মানসিকতা নিয়ে আমরা লড়াই প্রথম দিন শুরু করেছিলাম আমরা সেই মানসিকতা নিয়ে আপনাদের সাথে আগামী দিন লড়ব সুদীপ রায় বর্মণ এবং আশীষ সাহার কংগ্রেসে ফেরার পরে আগরতলা এবং টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপি আর কংগ্রেসের মধ্যে ছিল প্রেস্টিজ ফাইট হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর আগরতলায় বিজেপি রাজ্য সহসভাপতি অশোক সিনহাকে 3,163 ভোটে হারিয়েছেন সুদীপ রায় বর্মণ টাউন বর্দোয়ালিতে মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে 6,104 ভোটে হেরেছেন কংগ্রেসের আশীষ সাহা সিপিএম এর সাথে কংগ্রেসের যে আতাত সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং সিপিএম এর প্রচুর ভোট কংগ্রেসকে দেওয়া হয়েছে আমার 6 আগরতলাতেও সেইভাবে ওরা ট্রান্সফার করেছে এখানেও করেছে কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি মানুষ শেষ পর্যন্ত বিশেষ করে 8 বর্দোয়ালি কেন্দ্রে এবং সুরমা এবং যুবরাজনগরে মানুষই শেষ কথা ওরা এদের যে মিতালি তার বিপক্ষে ভোট দিয়েছে এই জয় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ যেটা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ এবং আমাদের কর্মীরা করতে পেরেছে সেটা 8 বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের ভোটাররা কিংবা আমাদের কর্মীরা সেটা প্রতিহত করতে পারেনি উপনির্বাচনের আগে আগরতলা আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ অভিযোগ ছিল বিজেপির দিকে এদিন যুদ্ধ শেষের পরে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় সুদীপ রায় বর্মণকে তবে কিছুক্ষণের মধ্যে বদলে যায় সৌজন্যের ছবি কংগ্রেসের জয়ের পর আগরতলায় প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে মাথা ফাটে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই পশ্চিম আগরতলা থানায় পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে প্রসেনজিৎ সাহা অনির্বাণ বিশ্বাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ ত্রিপুরা